হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে ফটোশপের মাধ্যমে কিভাবে একটা অরেঞ্জকে ম্যানিপুলেশন করে অথবা যে কোনো একটা ফ্রুটকে আপনি কিভাবে ম্যানিপুলেশন করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। তো প্রথমে হচ্ছে আমি এখানে একটা ইমেজ প্লেস করব, তারপর এটাকে আমি হচ্ছে অ্যাডজাস্ট করে নেব। আমার যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টের সাথে এটা অ্যাডজাস্ট করে নেব। তারপর হচ্ছে আমি ইমেজটাকে ব্লুর করে নেব। আমি হচ্ছে ফিল্টারে যাব, ফিল্টারে যাওয়ার পরে ব্লুরে যাব, ব্লুরে যাওয়ার পরে গাউসিয়ান ব্লুর, তারপর এটাকে হচ্ছে আমি একটু ব্লুর করে দেবো, দেন হচ্ছে ওকে। এখন হচ্ছে আমি এখানে একটা অরেঞ্জ নিয়ে আসব, এখানে অরেঞ্জটা প্লেস করব, দেন হচ্ছে ওকে। এখন হচ্ছে আমি এটাকে রাস্টারাইজ লেয়ার করব, রাইট বাটন ক্লিক, দেন হচ্ছে রাস্টারাইজ লেয়ার, দেন হচ্ছে এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নেব। তারপর হচ্ছে আমি এটাকে হাইড করে দেবো। এখন এটার উপর ক্লিক করে উপরে লেয়ারটা ক্লিক করে ইমেজেস সিলেক্ট রাখবো, দেন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট যাওয়ার পরে এটাকে ডিস্যাচুরেটেড করে দেবো। ডিস্যাচুরেট করার পরে এটাকে হচ্ছে আমি আবার ইমেজে যাব, ইমেজে যাওয়ার পরে এটাকে হচ্ছে নর্মাল ক্লিক করবো, নর্মাল ক্লিক করার পরে এখানে স্ক্রিন দেবো, স্ক্রিন দেওয়ার পরে এখানে ইমেজে যাব, আবার আবার অ্যাডজাস্টমেন্ট যাব, অথবা কন্ট্রোল এল দিয়ে সেটাকে হচ্ছে নিয়ে আসতে পারেন। আমি লেভেলটা নিয়ে আসবো, লেভেলটা নিয়ে আসার পরে এখানে হচ্ছে আমি লেভেলটা ঠিক করে নেব। দেখা যাচ্ছে এভাবে লেভেলটা ঠিক করার পরে দেখা যাচ্ছে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমি হচ্ছে নতুন একটা এখানে হচ্ছে মাস্ক করে নেবো। এটাকে মাস্ক করার পরে এখানে হচ্ছে ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলে যাওয়ার পরে আমি হচ্ছে ব্রাশটার একটু বড় সাইজ করে নেব, দেখা যাচ্ছে এটাকে আমি ইরেজ করে দেব। যেটা আমার আননেসেসারি অবজেক্ট সেটাকে আমি হচ্ছে ইরেজ করে দেব। ইরেজ করার পরে আমি এটাকে হচ্ছে যেটা আনহাইড করেছিলাম সেটাকে হাইড করে দেবো। হাইড করার পরে আমি এই যে মাস্ক করেছিলাম সেটাকে অল বাটন প্রেস করে এটার মধ্যে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে কন্ট্রোল আই দিয়ে সেটাকে ইনভার্ট করে নেব। ইনভার্ট করার পরে এখানে দেখেন আমার হচ্ছে যে আমার ট্রান্সপারেন্ট যে ট্রান্সপারেন্টটা হয়ে গেছে। তারপর হচ্ছে আমি এখানে ক্লিক করে এখান থেকে যে অপ্রয়োজনীয় অংশটা সেটা অপ্রয়োজনীয় অংশটা সেটা আমি হচ্ছে রিমুভ করে দেব। অপ্রয়োজনীয় অংশ রিমুভ করার সময় অবশ্যই আমার যে হোয়াইট কালারটা সেটা উপরে থাকতে হবে, ফোরগ্রাউন্ডে থাকতে হবে, দেন হচ্ছে সেটাকে রিমুভ করে দেবেন। তারপর হচ্ছে এখানে এখন আমি আরেকটা ইমেজ নিয়ে আসবো, এখানে এটা আমি রিপ্লেস করব। এটাকে হচ্ছে একটু ছোটো সাইজ করে নেব, দেন হচ্ছে সেটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর হচ্ছে আপনারা এই যে এখানে পার্সপেক্টিভ টুলে যাবেন, দেন হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এটা অ্যাডজাস্ট করার পরে আমি আবার আরেকটা ইমেজ নিয়ে আসবো, এটাকে আমি এখানে রিপ্লেস করবো, এটাকে হচ্ছে ছোটো করে নেব সাইজটা। তারপর হচ্ছে আমি এখানে নতুন একটা লেয়ার নেব, নতুন লেয়ার নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবো, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট দেবো। গ্রেডিয়েন্ট দেওয়ার পরে এখান থেকে হচ্ছে রেডিয়াল দিয়ে সিলেক্ট করবো, রেডিয়াল সিলেক্ট করার পরে এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমি এই কালারটা সিলেক্ট করবো, দেন হচ্ছে ওকে। তারপর এখান থেকে হচ্ছে আমি হোয়াইট কালারটা সিলেক্ট করবো এখানে, দেন হচ্ছে ওকে। তারপর হচ্ছে এটাকে আমি নিচে নিয়ে যাব, দেন হচ্ছে ওকে। তো হচ্ছে এভাবে হচ্ছে আমরা একটা অরেঞ্জের যে ট্রান্সপারেন্ট ম্যানিপুলেশন সেটা আমরা এভাবে করব। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন যদি ভালো লাগে দেখে। ধন্যবাদ।